বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যে অংশ নিতে আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন মানুষ। দর্শক, সে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী আহমেদ। আলী, ত্রাণ কার্যক্রমের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? আর শুধু কি রাজধানীবাসী ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন, নাকি ঢাকার বাইরে থেকেও আসছেন? জানাবেন আমাদের। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে গণত্রাণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সেই গণত্রাণ কর্মসূচির খবর আমরা কয়েকদিন ধরে জানাচ্ছিলাম, যেদিন থেকে এই কার্যক্রম শুরু হয়। এবং সকালের সংবাদেও আমরা সংযুক্ত হয়েছিলাম, এবং তখন আমরা কেন্দ্রীয় খেলার মাঠ থেকে সংযুক্ত হয়েছিলাম। কেন্দ্রীয় খেলার মাঠের যে চিত্র সেটি দেখাচ্ছিলাম। আমি এখন এই মুহূর্তে রয়েছি টিএসসিতে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে রয়েছে, এবং এখানকার চিত্র ক্যামেরা পার্সন মুজাফফরের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে মূলত এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে যে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে, সেই ত্রাণগুলো এখানে এনে আনা হচ্ছে, এখানে প্যাকেটজাত করা, এবং এগুলোকে যেহেতু বিভিন্ন এলাকায় পাঠানো হবে সেজন্য প্যাকেটজাত করা হচ্ছে। এবং এখানে অনেক বহু সংখ্যক স্বেচ্ছাসেবী যারা এখানে রাজধানীর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও অন্যান্য শ্রেণী পেশার মানুষও তারা এই এখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। এবং আমরা কিছুক্ষণ পরপরই দেখছি যে এখানে ঠেলা গাড়িতে করে ছোট মিনি ট্রাক এবং ট্রাকে করে ত্রাণগুলো এখানে আসছে, এবং এগুলোকে আসলে বাছাই করা হচ্ছে। কারণ যারা ত্রাণ আনছেন তারা বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসছেন, পানি, চাল, ডাল, তারপর শুকনো খাবার, বিস্কিট, স্যালাইন, ওষুধ, এরকম যেহেতু বহুমুখী বিভিন্ন ধরনের পণ্য এবং বিভিন্ন ধরনের দ্রব্য রয়েছে, সেগুলোকে আলাদা বাছাই করে, এবং এই যে প্রতিটি পরিবারের জন্য কী পরিমাণ দেবে এবং সেগুলোকে এভাবে আলাদা করে সাজিয়ে মূলত পরিবার ভিত্তিক কার জন্য কতটুকু দেওয়া হবে সেই জন্য আলাদা করে বাছাই করে এখানে রাখা হচ্ছে। এবং এরপর এখান থেকে কিন্তু ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়, যেটি গত কয়েকদিন ধরে চলছিল। এছাড়া পাশাপাশি এই টিএসসির সামনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে গণত্রাণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার একটি অংশ এখানে রয়েছে, যারা নগদ অর্থ দিচ্ছেন। কারণ এর আগে নগদ অর্থ এবং পণ্যগুলো কিন্তু এই টিএসসিতেই দেওয়া হতো, কিন্তু যেহেতু জায়গা সংকুলন হচ্ছিল না সেক্ষেত্রে পণ্যগুলো দেওয়া হচ্ছে কেন্দ্রীয় খেলার মাঠে, আর নগদ অর্থ যারা দিচ্ছেন এখানে দিচ্ছেন। এই সব মিলে এখানে আসলে সুশৃঙ্খলভাবেই এই ত্রাণ গ্রহণ কার্যক্রম চলছে। এবং যেটি বলছিলেন যে এই ত্রাণ গ্রহণ কার্যক্রমে কিন্তু শুধুমাত্র যে রাজধানীবাসী অংশগ্রহণ করছে তা নয়, রাজধানীর বাইরে আশপাশের জেলাগুলো থেকেও আমরা অনেক মানুষকে এখানে আসতে দেখেছি। প্রত্যেকেই একটি বিষয় চান, কারণ কেউ হয়তো যে একটি নির্দিষ্ট পরিমাণ ত্রাণ দেওয়ার সক্ষমতা আছে, কিন্তু বন্যা কবলিত এলাকায় গিয়ে সেটি আসলে দিয়ে তিনি পোষাতে পারবেন বা দিতে পারবেন না, সেক্ষেত্রে এদের মাধ্যমে তারা দিতে চাচ্ছেন। এবং তারা বলছেন যে যেহেতু সব কাজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে ভরসার স্থল হয়ে উঠেছে মানুষের, সুতরাং এই বন্যার মোকাবেলা এবং বন্যার্থীদের সহায়তার ক্ষেত্রেও তারা সঠিকভাবে কাজ করছে, এবং এই কারণেই তাদের কাছে তাদের উপর ভরসা করে মানুষগুলো ত্রাণ নিয়ে আসছে। আলী, আপনাকে ধন্যবাদ।